সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে শুরু হয়েছে 20 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা। রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজা চত্বর থেকে এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে এই বিভাগীয় বৃক্ষ মেলা 20 দিন ব্যাপী, সেটা আজকে থেকে শুরু হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজা চত্বরে। এখানে আমরা দেখেছি যে রাজশাহী জেলার সহ বিভিন্ন জেলার যারা নার্সারি মালিক রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে ফলদ যে বৃক্ষ সেই বৃক্ষগুলো নিয়েই সেখানে তারা উপস্থিত হয়েছেন। এবং আমাদের কাছে সাথে একজন আছেন, একজন নার্সারির মালিক, তার কাছ থেকে আমরা একটু জেনে নেব। বিশেষ করে ছাদ বাগানে যেগুলি ফলের গাছ আপডেট মানে খুব যেগুলো ভালো চলে, যেগুলো 12 মাসই ফল হয় ছাদের উপরে, এরকম কিছু গাছ যেমন থাই সফেদা, তারপরে 12 মাসই আম, থাই বাতাবি লেবু, এরকম অনেক কিছু জাত আছে যেগুলি 12 মাস হয়। এই গাছগুলির বেশি চাহিদা মেলাতে। মেলায় 52টি স্টল অংশগ্রহণ করেছে এবং তারা তাদের মতো করে আসলে স্টলের যারা নার্সারি মালিক রয়েছেন তারা তাদের মতো করে, যেহেতু শুরু হলো আজকে থেকে 20 দিন চলবে, তারপরে আশা করছেন যে আসলে তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য মানে ভালো যাতে বিক্রি হয় এবং মানুষ যাতে এই গাছ কিনে এবং বাড়িতে রোপণ করে, সেই প্রত্যাশা থেকে যেহেতু মেলাটা, সেই উদ্দেশ্যটা পূরণ হবে বলে আয়োজক এবং নার্সারি মালিকরা মনে করছেন। তো এই ছিল এখান থেকে রাজশাহীতে যে 20 দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে তার খবর।